কারিশ্মা কাপুর অনেক দিন পরে এসেছে, এক দুটো সিনে ওয়াও লাগছিল, বাট আরো আরো চাইছিলাম এরকম একটা ক্যারেক্টার যারা মানে কারিশ্মা কাপুর এতদিন পরে ইউটিউবে স্ক্রিন টাইমে কারোর পোষাবেন না, আর মানে ওরাও দেখাতে পারবে না ওদের কাছে যেটা আছে। বাট হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপন। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা চাইছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে, তারা যদি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে আপনি ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন, আদের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, মার্ডার মুবারক, যেটা 15th March নেটফ্লিক্সে রিলিজ করেছে। যে ডাইরেক্ট করছে হোমি আদাজানিয়া, আর কাস্ট বাবা বিশাল বড় কাস্ট আছে, হ্যাঁ, সারা আলি খান, বিজয় ভার্মা, করিশ্মা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, তিস্কা চোপড়া, ডিম্পল কাপাডিয়া, সঞ্জয় কাপুর, সুহেল নায়ার, আশিম গুলাটি, দেবেন ভোজানি, আরও আরও অনেক কিছু ছিল, অনেক লিটারালি অনেক, তো বেশ হিউজ কাস্ট। আর চমক হচ্ছে কারিশ্মা কাপুর অনেক দিন পর মুভি করছে, স্ক্রিনে আসছে বাট হ্যাঁ মুভি অনেক দিন পর করছে, তো কেমন লাগলো? ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে, আমার বেশ দারুণ লেগেছে, মানে চোপড়া বলো, সঞ্জয় কাপুর বলো, ডিম্পল কাপাডিয়া বলো, সারা আলি খান, কারিশ্মা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, সবাই একদম টপ লেভেলের অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদেরকে নিয়ে ম্যানেজ করা, সবাইকে মোটামুটি সেম লেভেলের স্ক্রিন টাইমিং দেওয়া, অবশ্যই সারা আলি খান একটু বেশি পেয়েছে যেহেতু লিডে ছিল, সারার এন্ট্রিটা আমি বলবো ওই তুলনায় তো পড়ে হয়েছে, হ্যাঁ এন্ট্রিটা পড়ে হয়েছে, বাট আমি বলবো থ্রাউট দা মুভিতে বেশি স্ক্রিন টাইম ছিল, একটা স্টোরি যেখানে সবাইকে একটা প্রায়োরিটিটা ঠিকঠাক দেয়া এটা একটা চ্যালেঞ্জ, মানে এতগুলো ক্যারেক্টার, মাল্টি স্টার বলবো মাল্টি ক্যারেক্টার যে কোনো মুভিতে একদমই, যে প্রত্যেকজনকে ঠিক টাইম অফ স্ক্রিনিং দেওয়ার জন্য, কাউকে কম কাউকে বেশি হয়ে জানে, একটা করে রিজন, একটা করে মোটিভ, সবার একটা করে ব্যাকগ্রাউন্ড, একটা ঘটনা একদম যেটা সামনে আসছে না, একদম, তো এগুলো সবই রেডি করা, সমান স্টোরি টেল, মানে যারা স্টোরি রাইটার তাদের জন্য তো সত্যি খুব মানে অসাধারণ কাজ, আর ডাইরেক্টরের জন্য সেম। মিউজিকও খুব ভালো লেগেছে আমার, ডাইরেকশনও বেশ ভালো লেগেছে, যেভাবে দেখানো হয়েছে জিনিসটাকে সাসটেইনড টু লাস্ট সিন, বেশ কতটা কোথায় দেখাবো কোথায় দেখাবো না, আর প্রত্যেক জন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হোক, এই আমাদের যেটা বাংলা বলে না জাত অ্যাক্টর, অ্যাকচুয়ালি সবাই মোটামুটি তো যে যে ক্যারেক্টারটাকে পেয়েছে ওটাকে সব মানে গুলে খেয়ে নিয়ে তারপরে বুমিং করেছে পুরো সিনেমাটা, খুবই ভালো করেছে, ওই অনুযায়ী আমি বলবো প্রেমিসটা বেশ সুন্দর, প্রেমিসটা বেশ সুন্দর, মানে একটা ক্লাব, ক্লাবের মেম্বারদের মধ্যে যে একটা বড় লোক কে ছিল যেটা বলে, তার মধ্যে একটা মার্ডার হয়ে যাওয়া, এটা বেশ মানে খুব সুন্দর, ইউনিক বেশ, আর একটা মার্ডারের পরে আর একটা তার আগের পিছে, স্টোরিটা ওরকম করে যে একটা সিচুয়েশন থেকে পিছিয়ে আগে অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে, এর সাথে ওর যে রিলেশনশিপ, ওর সাথে ওর কি সম্পর্ক, ওর সাথে ওর খাড়াখাড়ি চলছে, ওর সাথে এর লাভ চলছে, এই জিনিসগুলো প্রত্যেকটাই বড় লোকদের বলো বা যে কোনো সমাজে, এখন বড় লোক গরিব বলে ব্যাপারটা নেই, প্রত্যেকটা এতেই যে তোমার যারা ফ্রেন্ডসরা সবাই তোমার কনসার্ন মানে তোমাকে কেয়ার করে বলে বা তোমাকে ভালোবাসে বলে আছে তা না, সবার কিছু পাওয়ার কিছু নেই আর কিছু থাকে, স্বার্থপরতা থাকে, সব রকম ব্যাপারটাই মানে কোনোটাই বলবো না আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, প্রত্যেকটা ক্যারেক্টারই এক রকমের গ্রে ক্যারেক্টার, এবার গ্রে এর বিভিন্ন ধরনের, গ্রে সেই জন্য সবার সন্দেহটা সবার, সবাই সাসপেক্টেড, সবাই গ্রে এর আলাদা আলাদা, সবাই কিছু লোক আছে,
সবাই কিছু লুকোচুরির মধ্যে কিছু আলোক আছে কিছু, সেটা কেউ নিজের গরিব নিজের অর্থহীনতা লুকাচ্ছে, কেউ নিজের ক্যারেক্টার লুকাচ্ছে, কেউ নিজের বাচ্চাকে লুকাচ্ছে, তো অনেক ধরনের গোপনীয়তা আছে। আর বেশ প্রত্যেকটা গোপনীয়তা আলাদা আলাদা একটা সৌন্দর্যও আছে, সব আস্তে আস্তে রিভিলও হলো একদম। বেশ 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 ভালো লেগেছে আমার, মানে ওভারঅল থ্রুআউট অ্যাক্টিং ওয়াইজ, স্টোরি ওয়াইজ, ডাইরেকশন, মিউজিক সব মিলিয়ে আমার বেশ এন্টারটেইনিং লেগেছে। মেইন পয়েন্ট ওটাই যে এন্টারটেইনিং লেগেছে। এটা দেখতে পারেন, ওটিটিতেই আছে, সাজেস্ট করব। সারা পরপর মুভিতে করছে, হ্যাঁ যখন জেলে ওর পাশে হাসছিল লাস্ট সিনটা, যে যখন মার্ডার করেছে, ও যখন নিজে স্বীকার করলো তখন না, যখন মানে একটা পাগলামো একটা মার্ডারার বলো, পাগলামা বলো, যে ওর যে স্বীকারোক্তিতে হাসছিল যে জেলের মধ্যে ওই জায়গাটা ছবিটা দিও, ও মাই গড, আমি এক সেকেন্ডের জন্য ছিল এটা ওই অ্যাক্ট করছে, মানে ওই জায়গাটা এক সেকেন্ডের জন্য আমার ভয় লেগেছিল একটা ক্যারেক্টারকে, এত মিস্ট্রি ক্যারেক্টারটা লেগেছিল, যে এত সুইট 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 ইনোসেন্ট, তারপরে হাই মানে বেচারি, ওইখান থেকে যে ওরকম একটা পাগলপনের একটা ওটা ওই একটা জায়গায় একটা ব্যাং। আর বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো ছিল, ভালো ছিল, সাসপেন্স যে স্টোরিটা টেল মানে নিয়ে গেছে যেমন করে, সিনেমাটোগ্রাফিও ভালো লেগেছে, নাইট শুট বলো একটা একটা জায়গাকে ধরে, বাট এরকম ব্যাপারটা, হ্যাঁ তো ভালো লেগেছে, আপনারা দেখতে পারেন, সত্যি মানে সাজেস্ট করব একদম। পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে, পঙ্কজ ত্রিপাঠী বলে কথা কিছু বলার নেই, ওর বলো বিজয় বর্মানও অ্যাক্টিং দারুণ ছিল, কিন্তু অ্যাজ এ পুলিশ ক্যারেক্টার যেমন করে অত গ্রাউন্ডেড থাকে যে মনে হচ্ছিল যে আরে চাপরাসি হবে বা কেউ, যে ইউনিফর্ম পরেছিল তাকে মনে হচ্ছিল সে ডিটেকটিভ, আর ও একদম ও এসিপি আর ইন্সপেক্টর, ওই কেন যখন পরে অ্যাটিটিউডটা মানে, আর সব জায়গায় যে ওর যে একটা গ্র্যাটিটিউড ব্যাপারটা আছে, নম্রতাটা যেটা আছে, ঠিক আছে সবাই ভালো, সবাই উপরে, আমি সবথেকে নিজে, এই গ্র্যাটিটিউডটা ওর নিজের মধ্যেও আছে আমার মনে হয়, হ্যাঁ রিয়েল লাইফেও আছে, আর প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ওই জিনিসটা, আর ওটা খুব ভালো লাগে, মানে এদের মানে এরা কাউকে কখনো ছোট করে না, কিছু সত্যি কথা খারাপ লাগলে কিছু করার নেই, বাট কাউকে ছোট করে বা পিন করে কথাটা ওরকম ধরে না, আর ওইটা খুব ভালো মতন ফুটিয়েও ছাই বলে আমার মনে হয়। লাস্টে কিলার সুপের এসি ইন্সপেক্টর ছিল ওখানে, আর তারপরে এসিপিটা বেশ, কিলার সুপের ইন্সপেক্টর কে ছিল যে ভূতটাকে দেখছিল, পঙ্কজ তাই ছিল, পঙ্কজ না মানে ওই দুটো ক্যারেক্টার পুলিশের পরপর আমার বেশ ভালো লেগেছে, যে একটা এজেন্ট তার সাথে এরকম গ্র্যাটিটিউডও আছে, মিস্টারটা সলভ করতে হবে, ওর যেমন লাস্ট ডে ছিল ওই হিসাবে একটা, তো ভালো লাগছে বেশ ক্যারেক্টার, কিছু কিছু পুলিশে যেগুলো খুব মনোটোনাস হয়ে যেত আগেকার টাইমে সব এক, সেখান থেকে ওটাকে ব্রেক করছে, সেটা একটু বুকটা থেকে নেওয়া, ক্লাব ইউ টু দ্য ডেথ, ইয়েস আনমুজা চৌহান, এটা একটা বই ইন্সপায়ার্ড হয়ে করা, তো আপনারা বলবেন আপনারা যদি দেখে থাকেন নিচে কমেন্টে জানাবেন। করিশ্মা কাপুর অনেক দিন পরে এসেছে, এক দুটো সিনে ওয়াও লাগছিল, বাট আরো আরো চাইছিলাম এরকম একটা ক্যারেক্টার, যারা মানে করিশ্মা কাপুর এতদিন পরে ইউটিউব স্ক্রিন টাইমে কারোর পোষাবেন না, আর মানে ওরাও দেখাতে পারবেন ওদের কাছে যেটা আছে, বাট আর প্রেজেন্সে খুব ভালো লেগেছে, আর বয়স হয়ে গেছে সত্যি, এগুলো কিছু কিছু জন যারা এভারগ্রিন হয়ে থাকে তাদেরকে এগুলো দেখে খারাপও লাগে, বাট আপনারা বলবেন কেমন লাগলো, আপনারা দেখেছেন না কি না, আর না দেখে থাকলে দেখে নিন, তারপরে জানান কেমন লাগলো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে নিচে একটা রেড বাটন আছে লাইক, আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই।